হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। আজকে দেখো কি নিয়ে এসেছি তোমাদের সামনে। অনেকদিন ধরে ভিডিও আনতে পারছি না, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল, জ্বর হয়েছিল, ঠান্ডা লেগেছিল, কথা নাকে উঠে গেছিল, তো তার জন্য কথা বলতে পারছিলাম না, গলা ভেঙে গেছিল। তো চলো অনেকদিন পরে ভিডিওটা নিয়ে আসছি তোমাদের সামনে। তো দেখো প্রথমে নিয়ে চলে এসেছি নাল, এটাকে আমরা নাল বললে বলে থাকি, তোমরা কে কি বলো এটাকে অবশ্যই কমেন্ট করবে। আজকে এটাই রান্না করব সকালে, তো আরও চলো কী কী রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে তার জন্য আমি নারকল কুড়িয়ে নিচ্ছি, একটু নাল রান্না করার জন্য নারকেল প্রয়োজন। আমরা নারকেল দিয়ে রান্না করে থাকি, তোমরা কে কী দিয়ে নাল রান্না করো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখতেই পাচ্ছ শরীরটা খারাপ হয়ে গেছে আগের থেকে, আর সকালবেলা মাথাটাও আছড়ানো হয়নি। তো চলো নারকেলটা কুড়ে নিই আস্তে আস্তে। তো এই যে আমার কড়াইতে তরকারি রান্না হচ্ছে, কড়াইতে হচ্ছে এই এখানে রুই মাছ, রুই মাছ দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি রান্না হচ্ছে। এটাতে এখনও মশলা পড়েনি, তার কারণ সোনার জন্য আগে তুলে নেওয়া হবে, তারপরে মশলা দেওয়া হবে। এই যে আমি তরকারি নামিয়ে নিয়ে এই যে নালগুলো চাপিয়ে দিয়েছি, তার আগে নারকেল ভেজে নিয়েছিলাম। নারকেল ভেজে না নিলে এর সঙ্গে ভাজতে গেলে একদম মাখা মাখা হয়ে যাবে। তো চলো বন্ধুরা রান্না শেষ, চলে এসেছি ঘরে। এই যে আমার নাল ভাজা নারকেল দিয়ে, আর সোনার জন্য পাতলা করে মাছ দিয়ে ঝোল, আর এই যে আমাদের জন্য মাছের ঝোল লাল টকটকে। তো চলো সোনুকে খাইয়ে দেব। এই যে সোনার জন্য ভাত আর মাছ একটু, আর ওই যে ওর যেটা ঝোল রান্না করেছিল সেটাই দিয়েছে। তো চলো আমরা একটু বিকেলের দিকে বেরোবো। তো এই যে বিকেলের দিকে বেরিয়ে পড়েছি, একটু যাব কিছু কেনাকাটি করতে। তো শোনো তো কোলে উঠবে না, ও নিজে দৌড়াচ্ছে সামনে, আমাকে বলছে আমার তুমিও দৌড়াও। তো আমারও শরীর খারাপ, শরীরটা খারাপও আছে, একটু ওষুধও আনতে হবে। এখনও ঠান্ডাটাও আছে, একটু সামান্য একটু আছে, তো ওষুধ না খেলে যদি আরও বাড়তে পারে, মাথা ধরে আছে। তো চলো একটু ওষুধও নিয়ে আসবো, আর কিছু কেনার থাকলে কিনে নিয়ে আসবো। এই যে আমরা অটোতে বসে পড়েছি, অটোতে করে যাব। আর সন্ন্যতার যে বসে মানুষ না, ঘুরে বেড়া অটোর মধ্যে ঝুলছে, কোথাও কোথাও ধরে বসছে, কোথাও গিয়ে সিটের ওপর উঠে যাচ্ছে, এই করছে। তো চলো বাইরে থেকে কিনে আসলাম, তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে বাইরে থেকে নিয়ে চলে এসেছি বিরিয়ানি। তো শোনো আমি রাতে এটাই খাই, আমরা খেতে থাকি, তোমরা